আসসালামু আলাইকুম প্রিয় সাথী আশা করছি আপনারা ভালো আছেন ব্যবসা খাতে যদি এমন কোনো বিজনেস করা যায় যেটা আসলে প্রতিযোগিতা কম কিন্তু বাজার চাহিদা ভালো সেক্ষেত্রে আমরা অবশ্যই লাভের মুখ দেখতে পাবো আজকে আরও একটা চমৎকার বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই বিজনেসটা আপনি চাইলে আপনার এলাকায় সর্বপ্রথম শুরু করতে পারেন আজকে যে বিজনেস আইডিয়াটা বলবো সেটা হচ্ছে প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস তো প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস আইডিয়াটা দেওয়ার আগে আপনাকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আমাদের বাংলাদেশে প্লাস্টিক ইন্ডাস্ট্রি ব্যাপক সফলতা অর্জন করেছে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ বর্তমানে বারোতম অবস্থানে রয়েছে আমরা হয়তো অনেকেই জানি দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে বাংলাদেশ এক বিলিয়ন মার্কিন ডলারের প্লাস্টিক ইন্ডাস্ট্রি খাত সৃষ্টি করতে সফল হয়েছিল এবং ভবিষ্যতে প্লাস্টিক ইন্ডাস্ট্রির সম্ভাবনা আরও বেশি রয়েছে এটা দিনে দিনে অর্থনীতিতে ভালো অবদান রাখতে সক্ষম হচ্ছে সেহেতু আমরা চাইলে কিন্তু প্লাস্টিক রিলেটেড যে কোনো একটা ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের কেরিয়ারকে ডেভেলপ করতে পারি তো প্লাস্টিক রিলেটেড বিজনেস করতে চাইলে আপনি অল্প টাকায় যে বিজনেসটা করতে পারেন সেটা হচ্ছে প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস আমরা দৈনন্দিন জীবনে প্রচুর প্লাস্টিক ব্যবহার করি আর এই প্লাস্টিকগুলো আমরা আবার ফেলে দিই কিন্তু এটাকে আবার রিসাইক্লিং করে সম্পদে পরিণত করা যায় দেখুন আপনি হয়তো যদি কখনো কখনও ঘাট এই এলাকাগুলোতে যেয়ে থাকেন তাহলে হয়তো এই প্লাস্টিক রিসাইক্লিং এর অনেক কারখানা পেয়ে যাবেন যেখানে তারা এই ফেলে দেওয়া প্লাস্টিক বোতলগুলোকে অথবা ফেলে দেওয়া যে কোনো প্লাস্টিককে তারা সম্পদে রূপান্তর করছে আমরা চাইলেও কিন্তু এই বিজনেসটা করতে পারি তো যদি আমরা এই বিজনেসটা করতে চাই তাহলে কি করতে হবে সবার প্রথম এ ধরনের একটা প্লাস্টিক ক্রাশার মেশিন কিনতে হবে কিনে তারপরে একটা ফার ফ্যাক্টরি করা যায় এমন একটা অবস্থানে এমন একটা জায়গায় এটাকে বসাতে হবে বসানোর পর আমাদেরকে এই প্লাস্টিক বোতলগুলো সংগ্রহ করতে হবে আর যারা এই মেশিনটা কিনতে চাচ্ছেন বা কিনবেন বলে তো যারা এই মেশিনটা কিনবেন তারা এক থেকে দেড় লাখ টাকার মধ্যে এই মেশিনটা পেয়ে যাবেন আর এগুলো সাধারণত কমার্শিয়াল লাইনে চলে তো মেশিন সংগ্রহ করা হয়ে গেলে এরপর আমাদের কাঁচামাল সংগ্রহ করতে হবে অর্থাৎ এই পুরাতন প্লাস্টিক সংগ্রহ করতে হবে পুরাতন প্লাস্টিকগুলো আপনি কোথা থেকে পাবেন প্রায় প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই ধরনের পুরাতন প্লাস্টিক নিয়ে কাজ করে এরকম ভাঙ্গারিওয়ালা রয়েছে প্রচুর তাদের কাছ থেকে আপনাকে এগুলো সংগ্রহ করতে হবে এগুলো সংগ্রহ করে তারপরে এগুলোকে গুঁড়ো করতে হবে তো গুঁড়ো করে এগুলোকে গুঁড়ো করার পর শুকাতে দিতে হয় তো শুকানোর পরে এটা কিন্তু বিক্রি করার জন্য উপযোগী হয়ে যায় তো যখন এটা শুকানোর পর বিক্রি করার জন্য উপযোগী হয়ে যাবে তখন এগুলো কোথায় বিক্রি করবেন সোয়ারিঘাট এলাকাতে প্রচুর প্লাস্টিক ক্র্যাশার থেকে প্লাস্টিক নতুন প্লাস্টিকের দানা তৈরির মেশিন বা কারখানা রয়েছে তো সেই কারখানাগুলোতে আপনি বিক্রির বন্দোবস্ত করতে পারেন পুরাতন প্লাস্টিকের টুকরা থেকে নতুন প্লাস্টিকের দানা তৈরি কারখানাগুলোতে এগুলো বিক্রি করে আপনি প্রায় প্রতি কেজিতে পনেরো থেকে বিশ টাকার মতো প্রফিট করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন এটা কেমন লাভজনক একটা ব্যবসা যদি আপনি কেজিতে পনেরো বিশ টাকা করে প্রফিট করতে পারেন আর যদি প্রচুর পরিমাণ প্রোডাকশন করতে পারেন আর যদি প্রচুর পরিমাণ প্রোডাকশন করে সেগুলো যদি বিভিন্ন কারখানায় সাপ্লাই দিতে পারেন তাহলে বুঝতেই পারছেন এটার কেমন বাজার সম্ভাবনা রয়েছে কেমন ইনকাম করার অপরচুনিটি রয়েছে হয়তো আপনার এলাকায় বা আপনার ডিস্ট্রিক্টে আপনার জেলায় বিভাগে এই বিজনেসটা এখনও কেউ শুরু করেনি যদি আপনি চিন্তা করেন যে এই বিজনেসটা শুরু করবেন তাহলে কিন্তু শুরু করতে পারেন কারণ এই বিজনেসটা এখনও পর্যন্ত ততটা জনপ্রিয়তা পায়নি হাতে গোনা গুটি কয়েক লোক আসলে এই বিজনেসটা করছে তো যদি আপনার মনে একটা ইউনিক বিজনেস করার কৌতূহল থাকে যে বিজনেসটা এখনও পর্যন্ত কেউ শুরু করেনি তাহলে আমার মনে হয় এই বিজনেসটা শুরু করলে আপনি সবার থেকে আলাদাই একটা কিছু করতে পারছেন বলে নিজেকে বলতে পারবেন চ্যানেল আইয়ের উদ্যোক্তা বিষয়ক একটা অনুষ্ঠান প্রচার হয় সেখানেও দেখবেন যে প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস করে এক যুবক কীভাবে সফলতা অর্জন করেছে সেখান থেকেও আপনি উদ্বুদ্ধ হতে পারেন সেখান থেকে আরও তথ্য নিতে পারেন প্রয়োজনে আমি এর ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে রাখবো তাহলে আপনি এই ব্যবসা সম্পর্কে আরও কৌতূহলী হতে পারবেন আরও উৎসাহ জাগবে তো যদি আপনারা ইউনিক কোনো বিজনেস করতে চান আই থিঙ্ক দিস বিজনেস উইল বি আ বেস্ট অপশন ফর ইউ আই হোপ দিস ভিডিও উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ থ্যাংক ইউ সো মাচ সি ইউ নেক্সট টাইম আল্লাহ হাফিজ